দর্শক বন্ধু, অসুস্থ থিবা বেলে আমি মন পছন্দর খাদ্য খাইবাকু ইচ্ছা করু। এহা দ্বারা স্বাস্থ্য উপরে ভালো প্রভাব পড়ে। কিন্তু বেলে বেলে রোগরে পড়িথিবা বেলে কিছু খাদ্য খাইবাকু বারণ করা যায়। খাস করে জঙ্ক ফুড ও অন্য শ্বেতসার জাতীয় খাদ্য খাইবাকু রোগীকে মনা করা যায়। কারণ এসবু খাদ্য হজম হেবাকু দীর্ঘ সময় লাগে। বেলে বেলে এই খাদ্য যোগু বদহজমি ভলি সমস্যা মধ্য দেখা যায়। তেবে কেবল সাধারণ রোগ নুহে, বরং করোনা রোগীকে মধ্য কেতেক খাদ্য খাইবাকু বারণ করা যাইছি। এসবু খাদ্য খাইবা দ্বারা সুস্থ হওয়া পরিবর্তে দেহ আহুরি খারাপ হওয়া আশঙ্কা রয়েছে বলে ডাক্তার দিয়ন্তি মত। তেবে আসন্তু জানিবা করোনা রোগীকে কেউ কেউ খাদ্য খাইবা মনা। করোনা রোগীকে প্রসেসড তথা ফাস্ট ফুড খাইবা মনা, কারণ এসবু খাদ্যরে সোডিয়াম, সুগার ও প্রিজর্ভেটিভ মিশি থাকে, যাহা শরীরকু সুস্থ করিবা পরিবর্তে আহুরি অধিক অসুস্থ করে দিয়ে। করোনা সংক্রমিতঙ্কু রেড মিট খাইবাকু বারণ করা যাইছি। এথিরে অধিক মাত্রারে স্যাচুরেটেড ফ্যাট রহিথায়, যাহা শরীর পাইঁ ক্ষতিকারক হইথায়। কোভিড সংক্রমিতঙ্কু ছণাছণি খাদ্য খাইবাকু বারণ করা যাইছি, কারণ তেলছণা খাদ্য আপনক ইমিউনিটি সিস্টমকু দুর্বল করে দিয়ে, ফলরে সুস্থ হেবাকু দীর্ঘদিন লাগে। করোনা রোগীকে সোডার ড্রিঙ্ক পিইবা মনা। করোনা সংক্রমিত হইথিলে মশলাযুক্ত খাদ্যঠার দূরেই রুহন্তু, এই খাদ্য শরীর পাই হানিকারক হইথায়। দর্শক বন্ধু, এসবু টিপস আপনান্তু ও সুস্থ রুহন্তু। ব্যুরো রিপোর্ট, কে নিউজ ওড়িশা।